গত টিউটোরিয়ালে আমরা থিমটি সেট আপ করেছিলাম এবং আজকে আমরা থিমটিতে স্ক্রিনশট অ্যাড করব এবং যেই সিএসএস এবং জিএসএস রয়েছে আমাদের যেগুলো দরকার পড়বে এখন সেগুলো আমরা কল করে দেব। তো আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেস সাইডে লগ ইন করি তো এটা অবশ্যই আপনাকে জাম সফটওয়্যার ওপেন করে নিতে হবে। তো এই সমস্যাটা হয় যখন আপনার ডাটাবেস কানেকশন স্লো থাকে, তখন তো আপনি আবার ইন্টারপ্রেট দিবেন। তো এখন তখন ঠিক আছে, তো জাস্ট লগ ইন দিলাম। তো এটার নাম অ্যাডমিন ইউজার ছিল আমার এটা। তো এখন যদি আমি আমার থিমটিতে যাই, অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই, থিমে যাওয়ার পর দেখবো যে এখানে থিমের কিন্তু একটা স্ক্রিনশট দেওয়া দরকার। আমরা থিমটা গত ডিটেল ডাউনলোড করছিলাম, তারপর এটা ইনস্টল করছিলাম, তো কিন্তু এখানে একটা স্ক্রিনশট প্রয়োজন। তো স্ক্রিনশট দেওয়ার জন্য আমি অলরেডি আমার থিম ফায়ার একটা স্ক্রিনশট জেনারেট করে রেখেছি, যে এটা তো এটা জাস্ট আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে এসে এটা আমি দিয়ে দেবো। এবং এখানে যে নামটা রয়েছে এটা পুরোটা কপি করে এটা ডিলিট করে দেবো। এটা ডিফল্ট একটা ব্ল্যাঙ্ক পেজ, এটা আমাদের দরকার নেই। তো এখন যদি এখানে রিলোড দিই, দেখুন আমার থিমের কিন্তু স্ক্রিনশটটা এখানে চলে এসেছে। যদি থিম ডিটেলস দেখি, এই যে এখানে যে ডিটেলসগুলো দিচ্ছি সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখন যেটা করব, এখন আমাদের এই থিমে যদি আমরা ভিজিট করি তাহলে আমার সাইটটা কিন্তু এরকম দেখাবে। তো সাইটটিতে পুরো ব্ল্যাঙ্ক এখানে এখন আমাদের ঠিক করতে হবে। তো ঠিক করার জন্য আমরা যেটা করব, প্রথমে হেডার এবং ফুটার আলাদা করে নেব। তো এটি করার জন্য আমি আমার থিম ফাইলে যাচ্ছি এবং এখান থেকে ওগুলো রিমুভ করে দিচ্ছি। এবং যেই থিম ফাইলটা রয়েছে, থিমের যেই হেডার ফাইল সেখানে যাবেন। তো এখানে দেখুন এখানে হেডারের কোডগুলো দেওয়া রয়েছে। তো আমরা সর্বপ্রথম যেটা করব, আমাদের থিমে বুটস্ট্র্যাপ সাপোর্ট দিব, কারণ যেহেতু আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করব। তো বুটস্ট্র্যাপ আমার থিমে অলরেডি ডাউনলোড করাই রয়েছে যদি আমি দেখাই। তো এখন আমি যেটা করব, আমাদের যে সিএসএস, তো আমরা এক কাজ করতে পারি, বুটস্ট্র্যাপ ডাউনলোড করে ইউজ করতে পারি। তো আমরা যেহেতু থিমটি করব, তো আমাদের যে থিমের ফাইলটা রয়েছে অবশ্যই কিন্তু এটা আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। তো এখানে যে সমস্ত ফোল্ডার রয়েছে সেটা আমরা এখানে অ্যাড করে দেব। তো অ্যাড করার জন্য আমরা আমাদের কালার ওয়াল টেমপ্লেটের যে ফাইলগুলো আছে সব আমরা কপি করতে পারি। তো আমরা প্রথমত এই কয়টা নিব, যেহেতু আছে, তো এটা জাস্ট এখানে তো এরকম হয়ে গেল। এখানে সবগুলা কপি করে দিলাম। কপি করার পর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে যেই জেএসএস ফোল্ডারগুলো আছে তো সবগুলো আমরা কপি করি, কপি করে এটা জেএসএস মাঝে দিয়ে দিই। তো এখন আমাদের যে ফাইলগুলো আসছিলো সবগুলো আমরা এখানে ইনক্লুড করছি, ইনক্লুড করছি। সো এখন আমাদের যেটা করবো, বুটস্ট্র্যাপ কল করতে হবে। তো বুটস্ট্র্যাপ কল করার জন্য এখানে ওয়ার্ডপ্রেসের আপনি যদি ফাংশন পেজ পেতে যাই, তো এখানে এই যে স্ক্রিপ্ট ইনক্রিজ স্ক্রিপ্ট এখানে অপশন রয়েছে। তো এখানে দেখুন এই যে আমাদের স্টেল শিট পাওয়ার জন্য, তো এই ফাংশনটা এই যে স্টেল শিট, তো এটা থাকবে, এটা থাক, আর বাকি যা আছে আমরা রিমুভ করে দেবো। তো এই দুটো আমরা রিমুভ করে দিতে পারি বা থাকতেও পারে, সমস্যা নেই। তো এখানে যদি আপনি ইনক্রিও স্টাইল জানতে চান যে এটা কি, তাহলে এটা জাস্ট কপি করে আপনি গুগলে সার্চ করবেন। সার্চ করলে এখানে দেওয়া আছে যে এটা কিভাবে কাজ করে। যদি এটা সার্চ করি তাহলে প্রথমে ওয়ার্ডপ্রেস অর্গে চলে আসলাম। তো এখন দেখেন বলা আছে প্রথম হ্যান্ডেলার, তারপর এটার পাঁচটা প্যারামিটার থাকে, 1, 2, 3, 4, 5। তো পাঁচটা প্যারামিটার দিয়ে কি হয়, তো এখানে এই হ্যান্ডেলার কি, তারপর সোর্স কি, ডিপেন্ডেন্সি কি, ভার্সন কি, মিডিয়া কি। তো এখানে আমি একটু বলে দিই। তো এখানে বিষয়টা হচ্ছে হ্যান্ডেলার, যে আপনার আপনি যে ফাইলটা এখানে কল করছেন সেটার নাম কি এখানে হবে, তারপর সোর্স এটা কোথা থেকে আসছে, তারপর ডিপেন্ডেন্সি এটা কোন জায়গা থেকে লোড হবে, তারপর হচ্ছে ভার্সন দিবেন, এবং তারপর রয়েছে যেটা আপনি কোথায় লোড করতে চাচ্ছেন।
হ্যাঁ, তো এই বিষয়টা, তো এটা আমরা এখানে যেটা করব, তো এখানে তো আমাদের এটা আছে ডিফল্ট স্টাইল সিএসএস, তো আমাদের সিএসএস এর ভার্সন আমরা দিয়ে দিই এখানে 1.01। তো এটা হচ্ছে সিএসএস এর ভার্সন 1.0.01। তারপর আছে এখানে আমরা এখন আমাদের বুটস্ট্র্যাপটা কল করব, তো বুটস্ট্র্যাপটার জন্য আমরা এখানে সেম ফাংশন লিখব, এখানে পাঁচটা প্যারামিটার হবে, পাঁচটা প্যারামিটার আপনারা দিয়ে দিবেন কমা কমা দিয়ে। দেখুন আমি ইচ্ছা করলে এটা কপি করে করতে পারতাম, তো সময় নিয়ে করছি যাতে আপনারা বুঝতে পারেন। এখানে আমি কি বলছিলাম, যেখানে আপনি হ্যান্ডেলার বা নাম দিতে হবে, তো এখানে আমরা দিলাম বুটস্ট্র্যাপ সিএসএস, তো এটা নাম দিলাম। অবশ্যই এখানে একটা সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, নাহলে কিন্তু এরর আসবে। তারপর এখানে দিতে হবে আপনার এটা আপনি কোথা থেকে লোড করতে যাচ্ছেন, তো এখানে এটা স্ট্রিং, তো ফাংশন কিন্তু আপনার এই স্ট্রিং এর ভিতরে হবে না, তো এটা আমরা রিমুভ করে দিলাম। এবং এখানে আমরা যেটা দেবো গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরএল, তো এটা দিলাম, এটা দিয়ে জাস্ট এখানে ফাংশনটা ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখানে একটা বিষয় হচ্ছে, আমরা আমাদের যেই ফাইলটা ডিপেন্ডেন্সি করব, তো সেটা কোথা থেকে আসবে, তো এটা সেটা আনার জন্য আমরা এখানে ডট দিয়ে এটা এটার সাথে লিঙ্কিং করে দেব। লিঙ্কিং করে তারপর এখানে আমরা আমাদের ফোল্ডার নেম দিয়ে দেবো, যে আমাদের এটা হবে সিএসএস স্ল্যাশ বুটস্ট্র্যাপ। যদি আমরা আমাদের ফাইলটা দেখি এখানে, বুটস্ট্র্যাপ সিএসএস টা নিলাম আমরা, তো এটা আমাদের থিম, হ্যাঁ থিমের ডিরেক্টরির মাঝেই রয়েছে, তো এটা জাস্ট এখানে এই যে দিয়ে দেন, তো এটা আমরা কল করে দিলাম। তারপর এটার আমরা ভার্সন দিয়ে দিতে পারি, যেটা তো আমরা এটা 5.00, এটার ভার্সন এইটাই আমি অলরেডি দেখে রাখছি, যদি আপনার ভার্সন না খুঁজে পান তাহলে ধরুন সিএসএস, তারপর যে বুটস্ট্র্যাপ এখানে দেওয়া আছে ভার্সন, তো প্রত্যেকটা জিনিস আপনি ভাষণ দিতে পারেন, বা আপনার থিমে আপনি যেটা ইউজ করছেন সেটাই দেওয়া উচিত, তাহলে সবাই বুঝতে পারবে যে আপনি কোন ভাষণ ইউজ করছেন। তারপর এটা আপনি এখানে, আমি আপাতত এটা ফলস করে দিলাম, তো ফলস, তো এটা স্ট্রিং এর ভিতর হবে না। তো এতটুকু করলাম, তো এটা শেষ হইলো। তারপর আমাদের এখন করতে হবে সিএসএস কল, তো সিএসএস কল সরি, এখন আমাদের জাভাস্ক্রিপ্ট বুঝতে হবে, জাভাস্ক্রিপ্টটা কল করতে হবে, তো সেটা কল করার জন্য আমরা, তো জাভাস্ক্রিপ্ট কল করার জন্য আপনি ইনক্রিজ স্ক্রিপ্ট ব্যবহৃত হয়, তো এখানে আমরা এটার ভার্সন এটা যদি এটাই আমরা কপি করে নিই, কপি করলাম এখানে কন্ট্রোল বি, এটা নাম দিলাম, এবং এখানে আমরা বুটস্ট্র্যাপ জেএস যেখানে আছে সেটা এখানে কল করে দিব, তো বুটস্ট্র্যাপ জেএস আমাদের এই যে থিম ফাইলের ভিতরে কালার ওয়াল এই জেএস, আমি কিন্তু যেখানে আছে ওইটা ওইভাবে দিছি, তো এতটুকু হলো। তো এখন এটা ভার্সন আমি স্ট্রিং এর ভিতরে দেবো, তো এখানে ভার্সন দিলাম, এটার ভার্সন হচ্ছে 5.00, তো এটা আপাতত ফলস করে দিলাম, ফলস। এখন আমাদের এই বুটস্ট্র্যাপ থিমে পাইছে কিনা, তো সেটা দেখার জন্য আমরা যদি আমাদের থিমটা যাই এবং এখানে গিয়ে জাস্ট একটা রিলোড দিব একটা, তো দেখুন এই যে একটা ইরর আসছে, তো সিনট্যাক্স ইরর 144 নম্বর লাইনে, তো আমরা দেখি কোথায় ইররটা, 144 তো দেখুন একটা ইরর আসছে, তো সিনট্যাক্স ইরর, তারা আবার বলে দিছে যে আপনার এই লাইনে একটা ইরর আছে, তো এটা ঠিক করার জন্য এই যে এখানে আমরা একটা ভুলে কমা দিছি, তো কমাটা জাস্ট এখান থেকে রিমুভ করে দেবো, তো দেখতে পাচ্ছেন বড় যে ফাইলগুলো রয়েছে নিচে এগুলো কিন্তু এখানে কমা নেই, যখন আপনি আপনার ডিপেন্ডেন্সি দেখে দিবেন তো তখন এটার সাথে কমা দিয়ে এটা সেপারেট করার দরকার নেই, কারণ এটা আপনার এখান থেকে এটা বলে দিতে পারছে এটা লোড হচ্ছে। তো এখন যদি আমি সরি, এখন যদি রিলোড দিই তাহলে দেখুন এটা কিন্তু ঠিক হয়ে গেছে, তো এখন যদি আমার থিমটা আমরা ভিজিট করি তাহলে থিমটা এরকম আসবে, এখন দেখবো যে আমাদের বুটস্ট্র্যাপ পাইছে কিনা, কন্ট্রোল এ দিলাম এবং কন্ট্রোল এফ দিয়ে এখানে সার্চ করবো
বুটস্ট্র্যাপ। তো দেখতে পাচ্ছেন যে বুটস্ট্র্যাপ সিএসএস পাইছে এখানে। যদি বুটস্ট্র্যাপ জেএসএস দেখি, ইমবেড নেভিগেশন পাইছে, তারপরে যে এখানে তো বুটস্ট্র্যাপ জেএসএসটা পায় নাই। তো এটা কেন পায় না যদি আমরা দেখি এখানে, তো এটা হচ্ছে বুটস্ট্র্যাপ। তো পরে আমরা আমাদের থিমের নাম দিয়ে দিব। তো আপাতত এখানে দেখি জেএস জেএস প্লাস বুটস্ট্র্যাপ জেএস। তো এটা আমরা আবার রিলোড দিলাম। এই যে বুটস্ট্র্যাপ জেএস দেখেন পাইছে। তো এখানে একটা বিষয় হচ্ছে, আমরা এটা কোথায় লোড করাতে যাচ্ছি, যখন আমরা ফলস দিছি তখন কিন্তু এটা উপরে কল হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা যদি ফুটারে এটা কল করাতে চাই তাহলে অবশ্যই ট্রু দিতে হবে। তো আমরা হেডারে আপাতত কল করাইলাম। তারপর এখানে যে স্ক্রিপ্ট, তো এটার ভার্সন আমরা যদি দিই 1.01, তো এটা দিয়ে আমরা ট্রু করে দিলাম, এগুলা নিচ্ছে কল হবে। তো বুটস্ট্র্যাপ কল হয়েছে। তো এখন আমরা এখানে আমাদের হেডার এবং ফুটার আলাদা করে নেব। তো হেডার এবং ফুটার আলাদা করার জন্য আমরা যাব আমাদের হেডারে। তো আমরা যে থিমটা দেখি, আমাদের থিমটা যে কিরকম হবে ওইভাবে আমাদের এটা কোড করতে হবে। তো এটা আমরা কেটে দিচ্ছি। এখানে এই যে কালার ওয়াল এখানে যাব, তারপর এটা জাস্ট ওপেন করলাম, চলো এটা লোড হচ্ছে। তাহলে এই যে থিমটা, তো থিমে দেখুন আমাদের তিনটা আছে। তো আমরা যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে করবো, বুটস্ট্র্যাপের কলাম উইড দিয়ে করার চেষ্টা করব। তো সেটা করার জন্য আমাদের যে সাইট অপশন রয়েছে, তো আমরা সেখানে যাব। যাওয়ার পর এটা আমরা ঠিক করছি। তো দেখুন এখানে যে হেডার মাস্টার, তো এখানে এখান থেকে আমরা শুরু করতে পারি। তো এখানে জাস্ট আমরা একটা কন্টেনার নিব, কলাম রিটু নিলাম। তো এরকম আমাদের লাগবে তিনটা। এখন আমরা লিখেও দিতে পারি, মেনুটা আমাদের কলাম রি 7 এর ভিতরে হবে। এবং আমাদের যে সাইট সোশ্যাল আইকনটা আছে, সোশ্যাল আইকনগুলো সেগুলো ডান দিকে হবে। তো এটা আমরা নিলাম কলাম রি 3। তো কলাম রি 2 এর ভিতরে আমাদের এই যে সাইট যে ব্র্যান্ডিং অপশনটা আছে, তো এটা আমরা কল করব। তারপর এটা এখানে আমরা দিয়ে দিব, এটা দিয়ে দিলাম এবং এটা এভাবে থাক। তারপর রয়েছে আমার নেভিগেশন। তো আমার কিছু মেনু তৈরি করা উচিত ছিল, তো আপাতত এরকমই থাক। তারপর নেভিগেশনটা আমরা দিয়ে দেবো কলাম রি 7 এর ভিতরে। তো এই কুইক স্টার প্যাক করলে আপনাদের কিন্তু এই কোডটা করতে হইতো, লিখতে হইতো, অনেক সময় ব্যাপার। তো আমরা এইভাবে করছি। তারপর আমাদের রয়েছে হেডার রাইট। হেডার রাইটে আমাদের কি থাকবে, হেডার রাইটে থাকবে আমাদের কি বলো সোশিয়াল আইকন। তো এটা দিলাম এবং এখানে আমরা ফন্ট সাম আমাদের কল করা উচিত ছিল, তো ফন্ট সাম আমরা কল করব। তো এখানে দিলাম আই ক্লাস ফেসবুক। তো এরকম আমরা কি করবো, চার পাঁচটা নিয়ে নেব, চার পাঁচটা জাস্ট কপি করলাম। এখানে ফন্ট সাইজের আইকনের নামগুলো আপনি দিয়ে দিতে পারেন। তারপর রয়েছে এখানে টুইটার, তারপর এখানে আমরা দিব তো আমরা এখন ফন্টোসামটা কল করে দিই। তো ফন্টোসাম কিভাবে কল করতে পারি, তো ফন্টোসাম কল করার জন্য আপনি ফন্টোসাম ফাইলগুলো ডাউনলোড করতে হবে। তো আমার থিম ফাইলে ফন্টোসাম হয়তো রয়েছে, যদি আমি দেখি চেক দিয়ে দেখি যে ফন্টোসাম কল করা আছে। তো এখন জাস্ট আমরা আমাদের ফাংশন পিএসপিতে যাব। ফাংশন পিএসপিতে গিয়ে আমাদের যেই ফন্টোসাম যেটা রয়েছে সেটা আমরা কল করে দিই। তো ফাংশন পিএসপিতে গেলাম, তো এখানে যে বুটস্ট্র্যাপ সিএসএস সেটা জাস্ট কপি করে তো এখানে এই যে সিএসএস স্ল্যাশ
তো এখানে ফন্টোসাম নাই, ও এই যে হ্যাঁ ফন্টোসাম দেওয়া আছে লেটেস্ট ভার্সনে, তো এটা জাস্ট আমরা কপি করবো, এটা ফন্টোসামেরই ফাইল, তো এখানে জাস্ট এটা আমরা এখানে দিয়ে দিই। তো ফন্টোসামের আপাতত আমরা ভার্সন 1. ফন্টোসামের যে ভার্সন আছে ওইটা আপনি এখানে দিয়ে দেবেন, আমরা এটা দিয়ে আপাতত এখানে সাইটে রিলোড দিচ্ছি। তাহলে দেখুন এই যে আমরা কিন্তু লেআউট পাইছে, এটা কন্টেনার ভিতরে আসছে, কিন্তু এটা আমার ঠিক করতে হবে। ঠিক করার জন্য আমরা এখন আপাতত এখানে দেবো পেজ, পেজ থেকে 5 থেকে 6টা পেজ তৈরি করবো। আমি সময়ের বাঁচানোর জন্য এভাবে গিয়ে অনেকগুলো পেজ তৈরি করছি। তো প্রথমটার নাম দিলাম হোম, হোম দিয়ে এটা পাবলিশ করে দিলাম। তো আমাদের পেজগুলো তৈরি হয়ে গেল 5 থেকে 6টা। তো আমরা এখন অ্যাপিয়ারেন্স, তারপর যাব মেনু, মেনু থেকে আমাদের পেজগুলো সবগুলো অ্যাড করে দিতে হবে। তো প্রথম আমরা আমাদের থিমে একটা মেনু সাপোর্ট করানো আছে, তো এই জন্য আমরা আপাতত একটি তৈরি করছি। যদি আমাদের মাল্টিপল মেনু প্রয়োজন হয় আমরা সাপোর্ট করাইতে পারবো। দেখেন এটা দিয়ে আমরা জাস্ট অ্যাড টু মেনু দিলাম, তো এখানে মেনুটা আপনি কোথায় হবে এটা দিয়ে দিতে হবে। আমার এটা প্রাইমারি মেনু, তো এখানে জাস্ট প্রাইমারি দিয়ে এটা সেভ করে দিলাম। তো এখন এগুলো এখন আপাতত রিমুভ করে দিচ্ছে বা কেটে দিচ্ছে। তো এখন যদি সেটা রিলোড করি তাহলে দেখবেন এখানে কিন্তু যে মেনুটা চলে আসছে। তো এখন আমাদের এই মেনুগুলা এখানে যে রয়েছে এগুলা আমরা সিএসএস দিব, সিএসএস দিয়েও করতে পারি, অথবা এখানে আমাদের আইকন গুলো কিন্তু পায় না, যদি যাই ফন্টোসামের আইকন গুলো পায় না। তো যদি আমরা কন্ট্রোল ইউ দিই এখানে এটা পাই না, তো এটা না পাওয়ার কারণ হচ্ছে যে এখানে এখানে এটার নাম কিন্তু আমরা সেম দিয়ে দিচ্ছি, তো সেম দিয়ে দেওয়ার জন্য এটা পাই না। তো এটা আমরা দেবো ফন্টোসাম সিএসএস, তো এটা এখন রিলোড দিই। তো এখন এটা পাইছে হয়তো, তো এই যে ফন্টোসাম সিএসএস, তো এখানে ডাবল সিএসএস আসছে, তো এখানে আমরা জাস্ট ফন্টোসাম দিয়ে দেবো, এখানে আমরা ডাবল এগুলো দেওয়ার দরকার নেই, চলো এটা সিঙ্গেল হয়ে যাবে। তো এখন যদি রিলোড দিই আসলে ফন্টোসাম, হ্যাঁ ফন্টোসাম আইকনগুলো এখানে কিন্তু আসছে, তো বাকি দুইটা আসে নাই। তো যদি আমরা হেডার পেজ করে যাই, যে এখানে হয়তো লেটেস্ট ভার্সন আপনার ফার্স্ট টুইটার ফার্স্ট ন্যাফেজ দিয়ে তারপরে এগুলো কল করতে হয় সম্ভবত। তো এখন যদি আমি এটা রিলোড দিই তো আসে নাই। তো আমরা আইকনগুলা কাজ করবো, আইকনগুলো আমরা সেখান থেকে কি বলে আমরা নেট থেকে সার্চ দিয়ে দেখে নিব, যদি আমরা দেখে নিয়ে যাই। তো এটা লিখে সার্চ করলাম, এই যে ফেসবুকে আপনার বিভিন্ন আইকন আছে, তো আমরা এই আইকনটা নিব। তো এই যে fontosam.com, তো এই সাইডে যাবেন, এই যে হ্যাঁ ফেব, তো ফেব দিয়ে এটা আসবে। টুইটার হয়তো টুইটার ফন্টোসামের আপনার যখন আগের ভাষণ ছিল তখন কিন্তু ওগুলো আপনি অ্যাপে দিয়ে কল করলে হইতো। তো এখানে দেখুন এই যে এত কোড লেখা লাগছে না, কাজ ডাইরেক্ট আপনার লিঙ্ক ইন করতে চান অবশ্যই তো এখানে লিঙ্ক ইন করতে হবে। তো একটা যেটা করতে পারি দেখানো, যেটা এতটুকু
তো এখানে বিষয়টা হচ্ছে আপনি ফন্টের সময় যত আইকন আছে এভাবে নিতে পারবেন সময় সময়। তো এখন যদি টুইটার সার্চ করেন সেইগুলো নেবেন, তো ফন্টের সময় এখন তাদের প্রোভার্সন আছে যেটা কিন্তু 4-5 বছর আগে ছিল না, 2-3 বছর হয়তো কবে আনছে এটা শুধু বলতে পারলাম না। তো এখন এই যে ফেক টুইটার, টুইটার পাওয়ার জন্য এক সপ্তাহ লাগবে। তো এটা আমরা এই এলিমেন্টর দিয়েও এখন অ্যাড করতে পারতাম। তো আমি আপনাদের কোডিং করে দেখাচ্ছি, এখানে ফাইলটা কপি হয় নাই। তো তারপর ইনস্টাগ্রাম সম্ভবত আপনার ফেপ দিয়ে হবে। তো দেখুন এখানে ডাবল ডাবল চলে আসছে। তো আমরা যদি দেখি এখানে সমস্যাটা কি, তো যে আই বিফোর এগুলা কলম দিয়ে থ্রির ভিতরে ডাইরেক্ট দেখুন এভাবে চলে আসলো। তো এটা যদি আমরা মেটা রিফ্রেশ দেই, এখানে ডাবল চলে আসলো, এটা কি সমস্যা? কলম দেখুন এখানে দেখাচ্ছে যে আমরা কলম দিয়েছি ডিবের ভিতরে, কিন্তু এই যে সোশ্যাল আইকন কিন্তু এগুলো ডিবের বাইরে দেখাচ্ছে। তো এটা দেখি এখানে কি সমস্যা। এখানে আমরা আপাতত সবগুলো রিমুভ করে দিই, রিমুভ করে যে রিলোড দিই, তবু যে এটা দিয়ে অনেকগুলো আসছে। তো আই ক্লাস অ্যাপে ও এই যে এখানে দেখুন কি বলেছে, এটা আইকনটা লোড করায়নি, এই যে আইকন ক্লোজ করেনি। তো ক্লোজ না করার কারণে এটা 4-5টা চলে আসছে। তো এই যে ছোট ছোট সমস্যাগুলো এগুলো কিন্তু অনেক সময় দেখা যায়, আপনার অনেক সময় চলে যাবে। তো এখন এই যে ঠিক আছে আইকনগুলো আসছে। তো যাই হোক, তো এখন আমাদের মেনুটা ঠিক করতে হবে, তারপরে এগুলো ঠিক করতে হবে। তো তা ঠিক করার আগে আমরা আমাদের সবগুলো ফাইল ঠিক করে নেব। তো প্রথমে যাবো আমরা 404। তো এখানে আমাদের এটা কীভাবে যাচ্ছে, তো এখানে যে সেকশন হেডার, তো 404-এ তো এটা আমরা কি করব, আমরা এটা কন্টেনার ভিতরে দিয়ে দিব, যাতে আমাদের থিম ফাইল যেগুলো রয়েছে সবগুলো কন্টেনার ভিতরে আসে। তো 404 এখানে পেজ হেডার, তারপর রয়েছে ডিপ পেজ কন্টেনার। তো যদি আমরা এখানে যে দেখাই, যদি এখানে একটি বিষয়টাকে সার্চ করে দেখুন, দেখি আমার 404 পেজটা কিন্তু এরকম আসলো। তো এটা তো আমাদের এরকম হবে না, তো এটা আমাদের হচ্ছে কন্টেনারের ভিতরে হোক। তো এটা কন্টেনারের ভিতরে আনার জন্য আমরা যেটা করতে পারি, আমরা 404 পেজে যাবো। পেজ যাওয়ার পরে যে আমাদের সেকশন এখানে শুরু হয়েছে, তো এখানে জাস্ট আমরা তো এই তিনটা ডিপ আমরা এখান থেকে কাট করব। কাট করে এটা আমাদের সেকশন এখানে শেষ হয়েছে, এটা মেইন মেইনের ভিতরে আসছে। তো হ্যাঁ, এখানে আমরা তিনটা ডিপ দিয়ে দিলাম, বাকি যেটুকুগুলো আছে এগুলো এভাবে দিলাম। তো এখন বিলো দিলে এটা কিন্তু দেখুন সেন্টারে চলে আসবে। তো এই যে আপনাদের এই কি বলা, এখানে যে অপস এগুলো ঠিক করতে হবে। তো এটা ঠিক করার জন্য তো আমরা এখানে আগে আমাদের ফুটারটা আলাদা করে নিই, হেডার তো বললাম। তো এখন আমাদের ফুটারে যাব, ফুটারে গিয়ে এই যে ফুটার, তো এটা আমাদের সেন্টার হবে। তো এটা সেন্টার করার জন্য এখানে আমরা এটা সেন্টার করে দেব। তো যে ফুটার এতটুকু আপাতত আমরা কাট করলাম, এখানে
তো ফুটার আমরা কন্টেনার ভিতর দিয়ে দিলাম, এখন আমাদের ফুটারটা যে কন্টেনার ভিতরে চলে আসলো। তারপর এখানে আমাদের রয়েছে আর্কাইভ পেজ, তো আর্কাইভ পেজ সেম তো আমাদের পেজের পেজের মতো হবে। তো এটা করার জন্য আমরা জাস্ট এতটুকু কপি করে কথা হচ্ছে আপনার থিমটা আপনি রেডি করে নিতে হবে, রেডি করে তারপর আপনি কাজ শুরু করলে এটা বেটার। আর্কাইভ পেজ এখানে আমরা ফুটার তিনটা ডিপ কপি করলাম এবং এখানে আর্কাইভ পেজে দিয়ে দিলাম। তারপর রয়েছে আমাদের হোম ব্লক, তো প্রত্যেকটা পেজ ঠিক ঠিক করতে হবে, তো বাকিগুলো এখানে মোটামুটি ঠিক আছে। তারপর রয়েছে আমাদের কি বলো পেজ পেজ, তো পেজ পেজ পেজটা আগে ঠিক করি। এখন যদি দেখি পেজ পেজ পেজ, তো এটাও আমাদের মেইন, এখানে এটা আমাদের মেইন যেখানে রয়েছে এটা আমরা এখানে দিলাম। তিনটা ডিপ ক্লোজ করলাম, তিনটা ডিপ কপি করে নিলাম। তো এখানে যদি দিয়ে দিই তো পরবর্তী চেঞ্জ লাগলে আমরা করবো, সমস্যা নাই। তো 4.0 পেজে আমরা সাইড বার চাচ্ছি না, পেজ পিএসপিতে, তো এই জন্য এটা আমরা রিমুভ করে দিলাম এবং এটা রিলোড দিলাম। এখন যদি আমরা কন্ট্রাক্ট পেজে যাই তাহলে আমার এরকম আসবে, যদি আদার্স পেজে যাই, সার্ভিস পেজে যাই, ব্লক পেজে যাই তাহলে ব্লক আসবে, হোম তো আমাদের ডিফল্ট। তো আমাদের এতটুকু হলো থিম ফাইলগুলো এখন রেডি করা হলো, তো এখন আমাদের ডিজাইন করতে হবে। একটা হচ্ছে ইন্ডেক্স পিএসপি, তো ইন্ডেক্স পিএসপিতে এটা আপনার ডিফল্ট কি বলে এটা ডিফল্ট সাইড বার হিসেবে থাকবে না, এটা ইন্ডেক্স পিএসপি আমাদের ব্লক পেজ হিসেবে কাজ করবে। তো এটা এখানে এরকম থাক। তো আমরা যেটা করবো এখন, আমরা আমাদের হোম পেজটা রেডি করবো। তো হোম পেজ রেডি করার জন্য আমরা আমাদের এখানে থিমে একটি নাম তৈরি করব। থিমের নাম বলতে এখানে আমি যেটা বোঝাচ্ছি যে থিম ফাইল তৈরি করব, ওইটা দিয়ে আমরা এখানে ডিজাইন করবো আমাদের হোম। আমাদের হোম পেজটা হচ্ছে যেরকম, তো এগুলো কেটে দিচ্ছি। তো তার আগে আমরা এখন আমাদের হেডারটা ঠিক করে আনি, তো ঠিক করার জন্য এটা আমরা স্পিড এলিমেন্ট করলাম। এখানে এই যে মেনু আইডি, এখানে যে অপশনটা রয়েছে, তো এখানে যদি আমরা যদি হেডার গিয়ে এটা টেক্সট সেন্টার করে দেয় তাহলে কিন্তু এটা সেন্টার চলে আসার কথা। কল এমডি 7, তো এখানে সাইট নেভিগেশন আছে, তো এখানে জাস্ট আমরা একটা ক্লাস দিয়ে টেক্সট সেন্টার, দেখি সেন্টার আসে কিনা। তো সেন্টার আসে নাই, তো আমরা এইভাবে দিচ্ছি, দেখি এটা হচ্ছে যে মেইন মেনু, প্রাইমারি মেনু, সাইট নেভিগেশনের ভিতরে যে ইউএল থাকবে সেটাকে আমরা টেক্সট সেন্টার করি, সাইট নেভিগেশন ইউএল টেক্সট এবং সেন্টার। তখন এটা সেন্টার হচ্ছে না, প্রাইমারি মেনু, এখানে আপনার সিএসএস এর ব্যাপার করে রয়েছে, তো এটা আমি দেখাচ্ছি আপনাকে। তো এখানে সমস্যাটা হয়েছে যে আমরা স্টার্টার ওয়ার্ডপ্রেস থিম ইউজ করছি, তো এখানে কিছু সিএসএস পাইছে ডিফল্ট, তো আমরা যখন সিএসএস গুলো দিচ্ছি সেগুলো নিচ্ছে না। তো এটা ফিক্সড করার জন্য আমরা আমাদের স্টাইল সিএসএস যাব, তো এখানে গিয়ে যে বাকি থিমের যে ডিফল্ট সিএসএস গুলো দেওয়া আছে তো সব এখান থেকে আমরা রিমুভ করে দেব। তো এটা রিমুভ করার জন্য জাস্ট এখানে আপনি যাবেন এবং এখান থেকে সব সিলেক্ট করবেন। তো এখানে আমরা আমাদের মতো ডিজাইন করবো, তো সেজন্য তো এই গ্যালারি বাদে এটা রিমুভ করে দিলাম। এবং এখানে যে ইনফিনিটি স্ক্রল, তো এগুলো আমাদের দরকার নাই, তো এগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। তারপর আছে স্ক্রিন রিডার টেক্সট, তো এটা থাক। তারপর এখানে যে অ্যালাইনমেন্ট, এগুলো দরকার নাই। তো এখন যে রিলোড দিয়ে দেখবেন এখানে কিন্তু এই যে এটা কন্ট্রোল শিফট আর দিবেন, তাহলে এই যে এটা কিন্তু আমাদের এরকম আসলো। তো এটা ঠিক করতে হবে। তারপর এখানে যে একটা বাটন চলে আসছে, যদি দেখি আমরা, তো এই যে বাটনটা আমাদের দরকার নেই, তো বাটনটা আমরা রিমুভ করে দিচ্ছি। তো এখানে জাস্ট আমাদের এই মেন মেনুটা থাকলো এখানে, তো এটা এখন আমাদের ডিজাইন করতে হবে। তো এখানে যদি আমরা দেখি,
তো আমাদের মেন মেন ডট তো ডিজাইন করে আছে, তো এটা করার জন্য আমাদের থিমে যে সিএসএস ফাইলগুলো আছে তো সেগুলো আমরা দিয়ে দিব। তো সেটা দেওয়ার জন্য আমরা এই যে আমাদের থিমের সিএসএস স্টাইল সিএসএস, তো এটা এখানে ভাগ করব। তো যদি আমরা ভিউ থেকে ওয়ার্প করি তাহলে যেটা স্টাইল সিএসএস আমাদের, তো এখানে আমরা যেটা করতে পারি, তো স্টাইল সিএসএস তো আমাদের কল করে আছে আমাদের ফাইলে, তো এটা হচ্ছে স্টাইল সিএসএস। এখানে যদি দেখি তো এটা আমরা এখান থেকে এটা আমরা কল করে দেবো আমাদের ফাংশন পিএসপিতে। তো একটু টিউটোরিয়াল একটু এলোমেলো হতে পারে, তো আপনি একটু দেখে দেখে এগুলো প্র্যাকটিস করবেন। তারপরে হচ্ছে যে স্টাইল সিএসএস, তো এটা আমরা কল করে দিচ্ছি। তো এগুলো ট্রু হবে, এগুলো হেডারে কল হবে, এর জন্য আমি ট্রু দিলাম। বডি স্টাফ ফন্ট দিলাম, তো এখানে আমাদের স্টাইল সিএসএস দিতে হবে। আমি দিলাম থিম, থিম দিলাম, তারপর এখানে আমাদের সিএসএস টা পাওয়াই দিতে হবে। এখন যদি রিলোড দিই এটা কিন্তু কিচ্ছু হবে না। তারপর আমাদের যে হেডার ফাইল আছে তো ইন্ডেক্স, তো এটা আমরা ব্যাক করে এখানে ছাড়লাম। তারপর যদি আমাদের মেন এটা তো এটা না, তো এটা এখানে দেখুন আমাদের এই যে মেন মেনু, তো মেন মেনু এখানে এই বুটস্ট্র্যাপ দিয়ে করা হয়েছে। তো এখানে যে কলাপস, তারপরে যে এখানে ম্যাপ আইটেম, তো এইভাবে করা হয়েছে। তো এখন এখানে আমরা যেটা করতে পারি যে ম্যাপ যে অপশনটা আছে তো এটা পুরোটা কপি করে ম্যাপ কপি করলাম, এবং আমাদের যাব হেডার ফাইলে, হেডার হেডারে গেলাম। এখানে এই যে অপশন নেভিগেশন যে অপশনটা আছে, তো এখানে আমরা আমাদের এই মেনুটা দিই, মেনুটা দিলাম এবং এটা ট্যাব দিয়ে ঠিক করে দিচ্ছি। এখন যদি রিলোড দিই তাহলে মেনুটা যে দেখুন আমাদের কিন্তু সিএসএসটা এখানে পাইছে, তো এটা আমাদের ঠিক করতে হবে। তো এটা ঠিক করার জন্য এখানে যাবে সোশিয়াল ফ্রম, এই যে আমরা সোশিয়াল যেই ফর্মটা ছিল, তো আমরা এটা এইভাবে ডিজাইন করছি, তো এটা আমরা জাস্ট এখানে কাট করব। কাট করে আমাদের এখানে যে অপশন আছে এখানে আমরা এটা দিয়ে দিই, তাহলে আমাদের থিমের যে সিএসএস গুলো আছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। তো এটা তো দিলাম, পরবর্তীতে এটা আমরা ডাইনামিক করব, সমস্যা নাই। তো এখন আমাদের কি করতে হবে, ন্যাপ মেনুর যে ফাংশনটা আছে এটা দিয়ে আমাদের মেনুটা ওয়ার্ডপ্রেস থেকে নিয়ে আসতে হবে। যদি এখন আমরা রিলোড দিই এটা, তাহলে এটা যে এরকম আসলো, এটা আমরা ঠিক করছি, সমস্যা নাই। তো এই যে এখানে এই লোগো সহ চলে আসছে, তো এটা রিমুভ করার জন্য এই যে ন্যাপ, তারপর এই যে কন্টেনার বাটন, এখানে আমাদের লোগো লাগবে না, তো লোগো আমরা রিমুভ করে দিলাম। তো আমাদের এই যে মেনুটা এরকম আসলো, তো ইউএল, তো ইউএল এর ভিতর থেকে এটা আসছে, তো এখন আমরা এটা আমাদের মেনুটা এখানে দিয়ে দিলাম। তো ইউএল এর রয়েছে আপনার ন্যাপ পার ন্যাপ, তারপরে যেগুলো আপনি এই ক্লাসগুলো জাস্ট এখান থেকে এখানে বসিয়ে দিলাম, তারপর রয়েছে কি ন্যাপ আইটেম। তো এই ক্লাসটা, তো দুটো ক্লাস দিলাম, দেখি যে ওটা থিমের মতো আসে কিনা, না আসলে আমরা এখানে ঠিক করে দেবো, সমস্যা নেই। তো এটা যে এরকম আসলো, তো এটা আমরা এখন ঠিক করছি সিএসএস দিয়ে। তো ঠিক করার জন্য আমরা যে স্পেট এলিমেন্ট করবো, তারপর এই যে এখানে ন্যাপ, তো ম্যাপ, তারপর হচ্ছে ম্যাপ বার, সাপোর্ট কন্টেন্ট, মেইন মেনু, ইউএল, মানে আপনার কিন্তু এরকম সমস্যা হতেই পারে। তো এগুলো একটু আপনাকে দেখতে হবে যে কোনটার কারণে কি হচ্ছে। তো এখানে সাইট নেভিগেশন, তো এটাকে আমরা এখানে করে দেবো টেক্সট লাইন সেন্টার, এবং সাইট নেভিগেশনের ভিতরে যেই ইউএল আছে তো এটাকে আমরা করবো মার্জিন জিরো, প্যাডিং জিরো, লেস স্টাইল,
let's just tell none. তারপর এখানে রয়েছে তো আমরা সার্বজনীন ভাবে দিয়ে দিব সমস্যা নাই এটাকে করব ডিসপ্লে ইনলাইন ব্লক এবং এটাকে আমরা প্যাডিং 20 পিক্সেল দিলাম ফন্ট সাইজ থাক এখন কালার দেওয়ার জন্য জাস্ট এখানে তো আমি যতটুকু জানি আপনাদের ততটুকু দেখানোর চেষ্টা করছি তো এতটুকু হইল তো এখন এই যে আমাদের এই সোশ্যাল যে অপশনটা আছে তো এটা যদি এই যে ডিফ্লেক্স তো এটা আমরা জাস্ট এখান থেকে মার্জিন টপ দিয়ে দেবো ডিফ্লেক্স তো এটা ওয়ার্ডপ্রেসে নিয়ে আসলাম তো এখন এটা জাস্ট আমরা এখান থেকে এরকম যে সিএসএস গুলো আছে এগুলো জাস্ট কপি করে আমাদের স্টাইল সিএসএস এর মধ্যে আমরা দিয়ে দিব তো এখানে স্টাইল সিএসএস যাচ্ছি এবং এখানে আমরা দিলাম মেন মেনু সিএসএস তো এটা দিয়ে আমরা যদি এখন রিলোড দেই তাহলে কিন্তু আমাদের থিমটা দেখবেন যে আমাদের হেডার অপশনটা চলে আসলো তারপরে এই যে এখানে একটা অপশন আছে তো এটা আমাদের ঠিক করতে হবে তো এটা ঠিক করার জন্য আমরা যে হেডারে যাই এই যে এখানে রয়েছে তো এখানে কাস্টম মেনু আছে তো এখানে আমরা এই যে এটা আমাদের দরকার নাই তো এটা জাস্ট এখান থেকে আমাদের ডিসক্রিপশন দরকার নাই যে কালার কালার ওয়াল ডিসক্রিপশন তো এটা আমরা জাস্ট এখান থেকে রিমুভ করে দেব তো এখন যদি এটা রিলোড দেই তাহলে যে আমাদের শুধু এখানে যদি আমরা আইকন দিই আইকন আসবে তো এখানে আপাতত আমাদের সাইটের যে নাম আছে সেটা এখানে চলে আসলো তো এটা আমরা সিএসএস দিয়ে ঠিক করতে পারি সাইট ব্র্যান্ডিং সাইট পি তো এই সাইট পেন্ডিং এর ভিতরে যে পি থাকবে এটার মার্জিন সাইড পেন্ডিং মার্জিন জিরো তো মার্জিন জিরো হলো তো এটাকে আমরা মার্জিন টপ 10 পিক্সেল বা যতটুকু লাগে ফন্ট সাইজ কালার তো ক্লাস এটার কালার এটারই একে দিতে হবে তো এটার জন্য তো ক্লায়েন্ট যদি এখানে কোনো লোগো বাদে যদি সে কোনো কি বলে যদি টেক্সট ইউজ করতে চায় তাহলে কিন্তু এটা এভাবে আসবে আর যদি লোগো সে ইউজ করতে চায় অবশ্যই ফাংশন বেস থেকে এটা একটা কাজ করতে হবে কারণ একটা সাইজ দিয়ে দিব আমরা যদি এর বড় কেউ সাইজের এখানে লোগো ইউজ করে তাহলে কিন্তু এটা কাজ করবে না তো এটা জাস্ট আমরা কপি করে এখানে আমাদের এই যে স্টাইল সিএসএস আছে এখানে গিয়ে আমরা এটা দিয়ে দিব তো এটা তো দিয়ে দিলাম তো এখানে কালারটা এখানে দিই কালার আমাদের কি হবে তো এটা কালারটা দিলাম এবং এটার একটা তো প্যাডিং 10 পিক্সেল বাই 20 পিক্সেল দিলাম তো আমাদের এরকম একটা নর্মাল একটা ডিজাইন দিলাম তো আমাদের থিমে যেটা আছে আর কি ওইরকম করলাম তো এত এটা জাস্ট কপি করে আমাদের সাইড ব্র্যান্ডিং এর ভিতরে দিয়ে দিলাম তো এখন আমাদের যেটা করতে হবে যে হেডার যে ফাইলটা আছে তো এটা নিচে আমরা একটা প্যাডিং দিয়ে দেব তো প্যাডিং বটম তো এটা কেন কেন দিলাম কারণ যাতে আমরা মোবাইল ডিভাইসে এটার সাথে এটা না লেগে থাকে ততটুকু দিয়ে দিলাম এটা জাস্ট কপি করে তো আমরা হেডার সেকশনটি খুব সহজে করে ফেললাম তো তারপর আমাদের থিমের যেই পরে বাকি যে সেকশনগুলো রয়েছে সেগুলো আমাদের করতে হবে তো এটা হচ্ছে যায় আমাদের এই কোথায় থিমটা তো এটা আপনি ইচ্ছা করলে এটা আমরা কোড করে একটা কি বলে কাস্টম পোস্ট রেজিস্টার করেও এটা আনতে পারি আরেকটা উপায় আছে যে আমরা এটা এলিমেন্টর দিয়ে করতে পারি তো আমি এলিমেন্টর দিয়ে এটা ট্রাই করি নেই কোনো সময় তো আপনাদের আজকে যদি এলিমেন্টর দিয়ে করে দেখানোর চেষ্টা করি তো এটা করার জন্য আপনি দেখি এলিমেন্টর দিয়ে এটা হ্যাঁ করা যাবে তো এখানে গিয়ে এলিমেন্টর ফ্রি প্লাগইন আছে তো এখানে আপনি সার্চ করবেন
তো এলিমেন্টাল লিখে সার্চ করলাম, তারপরে যে এলিমেন্টর পেজ বিল্ডার এটা ইনস্টল করবেন। তো এখানে দেখুন একটা বিষয় হচ্ছে, এখানে আমাদের হোম পেজের যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু স্ট্যাটিক। হ্যাঁ, স্ট্যাটিক বলতে যে এই ডিজাইনগুলো এগুলো আমাদের কোনো সময় চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, চেঞ্জ করতে হবে যে আইকন নাম, কিন্তু এটা তো আর পোস্ট না যে আপনি বারবার আপনাকে এগুলো চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দিতে পারবেন, এগুলো বাড়াতে পারবেন, এটা সমস্যা নেই। যেহেতু এগুলো স্ট্যাটিক, এগুলো আপনি একবারই চেঞ্জ করবেন। ধরুন আপনি একটা কোম্পানি রয়েছে, তো সেখানে আপনি একবারই দিবেন। তো সেটি করার জন্য এটা আমরা যেটা করতে পারি, তো এটা এভাবে থাক। তো আমাদের প্লাগইনটা ইনস্টল হয়েছে, তো আমরা জাস্ট অ্যাক্টিভ করবো। তো টিউটোরিয়াল অনেক বড় হয়ে গিয়েছে, তো আমরা জাস্ট হেডারটা রেডি করলাম প্রথম, তারপর আমরা পেজে যাব। বা এই যে এখানে গিয়ে এটা আমরা রিলোড দিই, রিলোড দিলে দেখবেন যে এখানে অপশন আসবে, তো আসে নাই, তো এডিট পেজে যাই। তারপরে যে এডিট উইথ এলিমেন্টর, তো এখানে গেলাম। তো এলিমেন্টরের এখানে আপনার স্লাইডার অপশন আছে, তো স্লাইডার অপশন দিয়ে আমরা এটা করার চেষ্টা করি। তো এই যে এখানে, তো এখানে এটা রিমুভ করার জন্য যদি আমরা এখান থেকে দিই এলিমেন্টর ক্যানভাস, না না এলিমেন্টর ক্যানভাস না, তাহলে তো পুরাটা চলে যাবে। তো আমরা এটা এলিমেন্টর ক্যানভাস দেবো, আমরা ডিফল্টই রাখলাম। এবং এখানে টাইটেল আমাদের প্রয়োজন নেই, এই টাইটেলটা, তো এটা রিমুভ করার জন্য এই যে এখান থেকে হাইলাইট, ততটুকু আমরা আপডেট দিলাম। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদের এই স্লাইডারটা করে দেখানোর চেষ্টা করবো এলিমেন্টর দিয়ে। তো ধন্যবাদ সবাইকে, টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি আর বাড়াচ্ছি না। তো আপনারা আমার আগের টিউটোরিয়ালগুলো দেখবেন, দেখে আশা করি আপনারা প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। একটা বিষয়, আপনারা টিউটোরিয়াল দেখেন ঠিক, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব না করলে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পাবেন না, তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।